শিবসাগর জেলার দিখমুখ অঞ্চলের খড়াগড়ি সাপরি অঞ্চল হাতী মানুষের সংঘর্ষের অন্যতম অঞ্চল হিসাবে পরিচিত আছিল। বনরিয়া হাতীবুরে খাদ্যর সন্ধানত ব্রহ্মপুত্রর পার হয়ে নিশা প্রায় গাঁলে আহিছিল আর রাইজর ঘরের পিছফালে রোপণ করা পাচলিবুর ধ্বংস করেছিল। বহু সময়ত মানুষ আর হাতীর মাজত সংঘাতের বাবে গাঁওবাসীয় নিজের ঘর হেরুবলগীয় হয়েছিল। ইয়ার প্রতি লক্ষ্য রাখি উত্তর পূব ভারতের গবেষণা আধারিত জৈব বৈচিত্র্য সংরক্ষণ সংস্থা অরণ্যকে 2018-19 বর্ষত গাঁওবাসীর শস্য সম্পত্তি আর জীবন সুরক্ষিত করার বাবে এই গাঁওখনত জৈব বেড় স্থাপনের এক পরীক্ষামূলক প্রকল্প আরম্ভ করেছিল। এই পরীক্ষার অংশ হিসাবে পিছফালে খেতিত থাকা ঘরবুরক আবরি তিন শারীক নেমুর বেড় রোপণ করেছিল। গাঁওখনের কেইবাটাও ঘর তিন শারীক করা নেমুর বেড়ে প্রায় দুবছর পিছত স্থানীয় লোকক ইতিমধ্যেই এক ইতিবাচক ফলাফল প্রদান করা দেখা গেছে। এতিয়া বনরিয়া হাতীবুর বেড়ের ওসরলে আহে যদিও শস্য ঘর আর জীবনের ক্ষতি নকরাক উভতি যায়, কেন নেমুর বেড়ে হাতীক বিচলিত করে।